আমলিকের সত্তরতম বার্ষিকী উপলক্ষে আপনি তো মাননীয় প্রধানমন্ত্রী প্রোগ্রামও অ্যাটেন্ড করেছেন এই বিষয়ে আপনার মন্তব্য কী ধন্যবাদ আমার খুব ভালো লাগছে আজকে আমার ধর্ম বিষয়ক উপকমিটির সভাপতি সাহেব খন্দকার গোলাম মাওলা নকশি বন্দি আলাস সাহেব উপস্থিত ছিলেন উনি এবং আমিও মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার অনুষ্ঠানে সবসময় যাই আজকে আমি রোজা ছিলাম তারপরেও আমি অনুষ্ঠানে গিয়েছিলাম এবং ভালো লাগলো আগামী একশো বছরও আরও উদযাপন হবে আগামী বছর অন্য ধরনের উদযাপন হবে আমার ধর্ম বিষয়ক উপদেষ্টা খন্দকার গোলাম মৌলা সাহেব প্রচুর দোয়া করেন মাননীয় প্রধানমন্ত্রী যেন সুস্থভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারে অসমাপ্ত কাজ এবং আমি দেখলাম আপনারা দেখবেন আপনারা অনেকেই দেখবেন তিনটের সময় শুরু করেছেন একটা মিনিট সময় নষ্ট হয়নি আমেরিকার মতন জাস্ট পাঁচটায় শেষ করে দিয়েছেন এবং উনি বলেছেন যে আপনারা খেলাও দেখবেন এবং উনি যতটুকু সময় ছিল আমরা দেখলাম আপনারাও দেখেছেন শুধু কাজের পর কাজ করেছেন অন্য লোকরা বক্তব্য দিয়েছেন উনি চোখ দিয়ে একটা কাজ করতেছেন কান দিয়ে একটা কাজ করতেছেন হাত দিয়ে একটা লিখতেছে। এই না হলে আমার শোনা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আমিও গিয়েছিলাম তো প্রোগ্রাম থেকে বের হয়ে দেখলাম অনেক লোকই অনেক অভিযোগ করলো যে আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি সেখানে হয়তো চার হাজার থেকে পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে প্রায় দশ থেকে পনেরো হাজার লোকের বেশি হয়ে গেছে মানে এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসার অর্থটা কি এবং কেন গ্রামেগঞ্জে তারপরে শহরের সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ মানে নারীর টানে ভালোবেসে গেছে এই মান বাংলাদেশ আওয়ামী লীগে ভালোবাসে বিদায় দেখেন সত্তর বছর ধরে এগিয়ে যাচ্ছে এবং কত সংগঠন দেখেন আসলেও চলে গেল পৃথিবী তো আছে অনেক দেশেই আছে এত সত্তর বছর সংগঠন থাকে না কিন্তু মাননীয় আমাদের জাতির পিতা উনিও যেমন ভালোবাসতেন মানুষকে এই জন্য ওনার কথা কেউ ভুলতে পারে না আমাদের তদ্রুপ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নারীর টানে গ্রামেগঞ্জে সমকূল ষোলো কোটি মানুষের হৃদয়ে চলে গেছে ভালোবাসে তাই সবাই আসতে পেরেছে ওরা কোনো সমস্যা না আসতে পেরেছে ঢুকতে পারলাম না আমরা চলে গেলাম আমিও তো অনেক অনুষ্ঠান দেখছি গেট পর্যন্ত আসে চলে আসি কার্ড ঢুকতে পারি না অনেক সময় বেশি লোক হয়ে গেছে কার্ডের চেয়েও অনেক সময় বেশি লোক আসে ঢুকতে পারে না এটা কিছু মনে করা যাবে না যেমন আমেরিকা কানাডা দেখেছি যে আগে আসে ঢুকতে পারে যে আগে আসে না ঢুকতে পারে না এই যে আমাকে নিউ ইয়র্কের সফর সঙ্গী হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে নিউ ইয়র্কে যে যায় অনুষ্ঠানগুলো হয় প্রেস কনফারেন্স হয় অনেকে আমিও কয়েকটা অনুষ্ঠানে দেখছিলাম প্রেস কনফারেন্স আমেরিকাতে অনেকেই ঢুকতে পারেনি মনে করেন দুইশো লোক গেল একশো লোক ঢুকলো পাঁচশো লোক গেল দুইশো লোক ঢুকলো তাদের কোনো আক্ষেপ নেই এটা ভালোবাসার দান আমি মনে করি যারা ভালোবাসে তারা রকম যাবে কোনো অভিযোগ না ওটা আমরা প্রধানমন্ত্রীকে ভালোবাসি তাই গেছি এবং কখনও কেউ আমার ভাই হয়তো কেউ ঢুকতে পারছে দেখতে পারছে আগে তারা গেছে যা দেরিতে গেছে তা যাইতে পারেনি এটা কোনো দোষের মনে করি না আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ যেমন ভালোবাসে আপনিও বলতে চাচ্ছেন যে তার উত্তরস্বরের যে কন্যা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকেও একই রকম বাংলাদেশের মানুষ ভালোবাসতেছে এই বিষয়ে আপনার কি মন্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর কথা এবং ইম্প্রুভমেন্ট হবে যে যেখানে আছে সেখান থেকে নতুনত্ব কিছু শুনতে যাই জানতে যাই শিখতে যাই যেমন আমার সঙ্গে অনেক সদস্যরা গিয়েছে শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনতে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো ভালো লাগে শিখতে গেছিলাম প্রত্যেকটা অনুষ্ঠানে তার প্রত্যেকটা বক্তব্যে প্রত্যেকটা মিটিংয়ে তার কাছে আমরা কিছু শিখতে যাই ইনশাআল্লাহ আল্লাহ পাকে যদি আমাকে আরও বাঁচায় রাখে আমিও মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক দিন হায়াত দিক উনি যেন মানুষকে এরকম শিখেতেই পারে এরকম ভালোবাসাতে বাসেন এবং তারাও আমরাও যেন মাননীয় প্রধানমন্ত্রীকে আরও বেশি ভালোবাসতে পারি এই দোয়া চাই মহান করুন আল্লাহর কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ